ভিড়ে নয়, নিড়ে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্কুল নয় তো এখন তোমাদের অনলাইনে নিয়মিত ক্লাসে যোগদান করতে হবে, তাই না? তো আজকে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজি বিষয়ে তোমাদের ফ্যামিলি সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, তোমাদেরকে বলতে হবে। তাই তোমাদের ইংরেজি বইয়ের প্রতিটা অক্ষর, ওয়ার্ড, লাইন সহ তোমাদেরকে সে বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে। কেননা তোমাদের এই বিষয়টা নিয়ে যেহেতু শিখতে হবে, যেহেতু ইংরেজি একটা বিদেশি ভাষা, তাই তোমাদের ভিতরে অনেক ভয় কাজ করে। কিন্তু না, ভয়ের কোনো কারণ নেই। ইংরেজিতে ভালো করার কিছু সিস্টেমেটিক ওয়ে রয়েছে, সেই বিষয় নিয়ে তোমাদেরকে আরও অগ্রসামী হতে হবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন তোমাদের প্রতিনিয়ত ক্লাস আপলোড দেখাচ্ছে, তাই তোমাদেরকে প্রতিনিয়ত অনলাইনের ক্লাস দেখে তোমাদের সেই অনুযায়ী বাড়িতে বসে তোমাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে। মনে রাখতে হবে যে প্রতিদিন একটু একটু করে তোমাদের লেখাপড়া এগিয়ে গেলে তোমাদের ভবিষ্যতের জন্য বোঝাটা কমে যাবে। তোমরা প্রতিটা বিষয়ে জানবে, বুঝবে, লিখবে এবং সেই অনুযায়ী তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তোমাদের বাড়িতে বসে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কেননা স্বাস্থ্যবিধি এই মহামারীতে খুবই জরুরি একটা বিষয়। তাই বলা হয় যে তোমাদের মাঝে মাঝে বারবার সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড হাত ধুতে হবে, তাহলে তোমরা ভালো থাকবে বলে আশা করা যায়। তোমাদের নিজের সম্পর্কে অন্তত 10টা বাক্য শিখতে হবে, তোমাদের স্কুল সম্পর্কে 10টা বাক্য শিখতে হবে, তোমাদের পরিবার সম্পর্কে 10টা বাক্য শিখতে হবে, তোমাদের গ্রাম সম্পর্কে 10টা বাক্য শিখতে হবে। তাহলে তোমরা আস্তে আস্তে তোমাদের সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে তোমার সম্পর্কে 10টা বাক্য বলো, তোমার পরিবার সম্পর্কে 10টা বাক্য বলো, তোমার স্কুল সম্পর্কে 10টা বাক্য বলো, তাহলে কী করবে? যদি না জানে তাহলে নিঃসন্দেহে সেটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়ে যাবে। তা না, এখন আর ওই বিষয়টা দরকার নাই তোমাদের। এখন তোমরা নিয়মিত আমার ক্লাস দেখলে আশা করা যায় তোমরা সে বিষয়ে জানতে পারবে। তো বন্ধুরা, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আশা করি তোমরা আমার ক্লাসটা দেখে উপকৃত হবে। তো চলো যাই ক্লাসে। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের এই ক্লাসে স্বাগতম। আশা করি তোমাদের এই ক্লাসটা দেখে তোমাদের সম্পর্কে, তোমাদের স্কুল সম্পর্কে, তোমাদের ফ্যামিলি সম্পর্কে, তোমাদের গ্রাম সম্পর্কে তোমরা জানতে পারবে। তো এই ক্লাসে প্রথমে আমি আলোচনা করব তোমাদের পরিবার সম্পর্কে। তোমরা যে পরিবারে আস্তে আস্তে ধীরে ধীরে গড়ে উঠেছো সেই পরিবার কাকে বলে তোমরা কি জানো? আমরা বাংলার পাশাপাশি ইংরেজি শিখব। তো ডু ইউ নো অ্যাবাউট ইউর ফ্যামিলি? অর্থাৎ অথবা কেউ যদি জিজ্ঞাসা করবে টেল মি অ্যাবাউট ইউর ফ্যামিলি, তখন তোমাদের কী উত্তর দাঁড়াবে? তোমরা যদি না জানো তাহলে নিঃসন্দেহে তোমাদেরকে সেটা ভালো লাগবে না। তো আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ক্লাস থ্রির ইউনিট 34 লেসন 1-3 এবং আলোচ্য বিষয় থাকবে আজকে আমাদের মাই ফ্যামিলি। ফ্যামিলি পরিবার বলতে বোঝায় মা বাবা, ভাই বোন, দাদা দাদি সকলে মিলে আমরা এক জায়গায় বাস করি, সেটাই হচ্ছে আমাদের পরিবার। পরিবার থেকে আমরা গড়ে উঠি। তো আমরা এখন যে হোয়াটস লুকিং হেয়ার, তুমি এখানে কী দেখছো? দেয়ার আর সাম ফ্যামিলি,
এখানে আমরা তিনটা ফ্যামিলি দেখলাম, এই ফ্যামিলি সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। তোমরা একটা ফ্যামিলি সম্পর্কে তোমরা ব্রিফ করতে পারবে, তাহলে তোমাদের আজকে লেখা আজকে তোমাদের ভিডিওটা সার্থক হবে। আজকে আমরা জানবো টুডেজ লেসন ইজ ফ্যামিলি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমার পরিবার। আমার পরিবার বলতে মা বাবা ভাই বোন ইত্যাদি নিয়ে পরিবার গঠিত হয়। এখানে আমরা যে নিউ ওয়ার্ডগুলো ব্যবহার করব সেটা হচ্ছে ফ্যামিলি অর্থ পরিবার, তারপর হচ্ছে পরিবার, তার পিপুল লোকজন, এরপর রয়েছে কি ব্যাংকার। ব্যাংকার মানে যে ব্যাংকে চাকরি করে সেই হচ্ছে ব্যাংকার। অর্থাৎ যেমন কেউ স্কুলে চাকরি করে তাকে টিচার বলে, যে রুগী দেখে তাকে ডাক্তার বলে। তো আমরা দেখো দিস ইজ মাই ফ্যামিলি, এটা আমার পরিবার। দেয়ার আর ফোর পিপুল ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে চারজন লোক আছে। মাই ফ্যামিলি মাই ফাদার ইজ এ ব্যাংকার, আমার পিতা একজনকে যে ব্যাংকার, যে ব্যাংকে চাকরি করে। তাহলে আমরা তিনটা বাক্যর ভিতরে আমাদের পরিবার সম্পর্কে ডিটেলস করলাম। এইবার আমি যদি আমার পরিবার সম্পর্কে ব্যাখ্যা দিই, তাহলে কিনা ধরে নেই আই অ্যাম টিশা, আমি তিশা, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আই রিড ইন ক্লাস থ্রি, আমি কিসে পড়ি, তৃতীয় শ্রেণীতে পড়ি। এখানে দেখো দুটো পরিবার, একটা পরিবারের কয়জন সদস্য, দেয়ার আর ফোর পিপল ইন মাই ভিলেজ, আমার পরিবারে কয়জন লোক আছে, চারজন লোক আছে। কে বলছে, তিশা বলছে, আমার পরিবারে চারজন লোক আছে। এইবার তিশার ফ্যামিলিতে আর কী কী কে কে আছে? তো তিশার পরিবারে আরও রয়েছে, যেমন এখানে দেখো টিচার, যে মাই মাদার ইজ এ টিচার, মাই মাদার ইজ এ, আমার মা একজন শিক্ষক। এখানে মাই মাদার ইজ এ ব্যাংকার, মাই মাদার ইজ এ ডক্টর, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, যে কোনো তুমি একটা জুড়তে পারো। মাই ফাদার ইজ এ ব্যাংকার, যিনি ব্যাংকে চাকরি করেন, অর্থাৎ আমার পিতা ব্যাংকে চাকরি করেন। তাহলে আমরা লিখতে পারি কি, মাই ফাদার ইজ এ ব্যাংকার, আমার পিতা একজন ব্যাংকার, অর্থাৎ তিনি ব্যাংকে চাকরি করেন। তাহলে আমি তিশা, আমার মাই ফাদার ইজ এ ব্যাংকার, মাই মাদার ইজ এ টিচার, আই রিড ইন ক্লাস থ্রি, মাই ব্রাদার ইজ টু ইয়ার্স ওল্ড, আমার ভাইটার বয়স কত, দুই বছর। আমার ভাইয়ের বয়স কত তাহলে, দুই বছর। যে তোমাদের ফ্যামিলিতে যার বয়স তিন বছর, তা তুমি দেখো, আমরা একটা পরিবারকে একটা ট্রির সাথে তুলনা করতে, একটা গাছের সাথে তুলনা করে। ওয়াটস দিস, এটা কি, যে এটাই হচ্ছে কি, দিস ইজ মাই ফ্যামিলি, যে এই ফ্যামিলি, এ ফ্যামিলি ট্রি, একটা গাছ। আমরা ফ্যামিলিকে একটা গাছের সাথে তুলনা করছি, একটা গাছের যেমন শাখা প্রশাখা থাকে, ঠিক তেমনি একটা ফ্যামিলি থেকে বাবা মা ভাই বোন চাচা দাদা দাদি চাচা চাচি ইত্যাদি যুক্ত থাকে। এরপর আমরা গ্রুপ ওয়ার্ক, আমরা সকলে মিলে গ্রুপ ওয়ার্কে কী করব, যে আমরা সবুজ দল তিনটে যে দলে ভাগ করছি সেটা হচ্ছে রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট ইওর তিশার ফ্যামিলি, তিশার পরিবার সম্পর্কে তিনটা বাক্য আমরা লিখতে পারবো। এরপর ব্লু নীল দল কী লিখবো, হাউ মেনি পিপল আর দেয়ার ইন হার ফ্যামিলি, হো আর দে, তাদের ফ্যামিলিতে কয়জন লোক আছে এবং তারা কে কে, হোয়াট ডাজ হার ফ্যামিলি ডু, তার ফাদার কী করে, হোয়াট ডাজ হার মাদার ডু, তার মা কী করে, তাহলে তার পিতা কী করে, তার মা কী করে, তার পরিবারে কতজন লোক রয়েছে, এইগুলো আমরা এবার আমরা চলো জাস্ট লিসেন অ্যান্ড ফলো মি, পুট ইউর ফিঙ্গার আন্ডার দ্য ওয়ার্ডস হোয়াট আই সে। এখন আমরা তোমাদের বইয়ের ভিতরে আমি যে পড়বো সেটা তোমরা সুন্দরভাবে দেখবে, শুনবে এবং বুঝবে, এবং এর প্রতিটা অর্থ বাংলায় শিখতে হবে। তাহলে কী হবে, আমাদের বাংলাগুলো সুন্দর সাবলীলভাবে আমরা উচ্চারণ করতে পারবে। এরপর আশা করা যায় তোমরা পড়বে লাউডলি, অর্থাৎ লেটস রিড দ্য টেক্সট লাউডলি ইন ইউর হোল ক্লাসেস অ্যান্ড দেন ইন ইউর পেয়ার অ্যান্ড ইন্ডিভিজুয়াল, সকলে আমরা গ্রুপে পড়ব এবং ব্যক্তিগতভাবে আমরা পড়ব। আমরা এই পড়াটা তাহলে স্কুল নেই তাহলে কীভাবে পড়বো, আমরা পিতামাতার সামনে আমরা এগুলো পড়ব। যেমন আমরা কী পড়ো, এবার হোয়াটস ইউর নেম, হোয়াট ডু ইউ ডু, তোমার নাম কী, তুমি কী করো, হাউ মেনি পিপল দে আর ইন ইউর ফ্যামিলি, তোমার ফ্যামিলির কয়জন লোক আসে, হোয়াটস ডু ইউর ফাদার ডু,
তোমার পিতা কি করে, তোমার মাতা কি করে, এন্ড রাইট উইল বি রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইউর সেলফ। এখন তুমি তোমার সম্পর্কে লেখো। তো